আমাদের এই ভিডিওটি কোনো ব্যক্তি সমাজ বা সংগঠনকে কষ্ট দেওয়ার জন্য নয়। মাছ ধরা হয় কিছু কারণে, প্রধানত প্রথমত খাওয়ার জন্য, দ্বিতীয়ত পালনের জন্য। মাছ পালনে আমরা কিছু জানতে ও শিখতে পারি, যেরকম এক তাদের পরিবেশ, দুই তাদের আচরণ। এটি একটি জীবন্ত বিজ্ঞান। এই বিজ্ঞান কোনো ল্যাবে গিয়ে শিখতে হয় না, বাড়িতে বসে এটি শেখা যায়। একটি সন্তানের আঘাত লাগলে যেমন তাদের মা বাবার কষ্ট হয়, সেরকমই মাছের আঘাত লাগলে তার পালনকারীরাও সেরকমই ভাবে কষ্ট অনুভূতি করে। আবার মাছ মারা গেলেও যেমন আমরা কষ্ট পাই, তারপরেও আমরা আবার মাছ নিয়ে আসি নতুন করে বাঁচাবার চেষ্টায়, কিছু নতুন শেখার চেষ্টায়। মাছকে যদি খাওয়া ঠিক হয় তৃপ্তির জন্য, তো কিছু শেখার জন্য পালন ঠিক না কেন? আপনাদের কি মত জানান মন্তব্যতে। থ্যাংক ইউ ফ্রম ইশব ইন্টারন্যাশনাল। আমাদের এই ভিডিওটি কোনো ব্যক্তি সমাজ বা সংগঠনকে কষ্ট দেওয়ার জন্য নয়।